বিএনপিকে ছাড় দিতে হবে, বিএনপির ক্ষমতায় যাওয়ার রাজনীতি বাদ দিয়ে জনগণের রাজনীতি করতে হবে। তাইলেই আমি মনে করি আজকে বাংলাদেশের যে গণঘটা আছে, হরতাল বলেন, অবরোধ বলেন, আগুন সন্ত্রাসী বলেন, নির্বাচনকে প্রতিহত বলেন, তাইলে আমি মনে করি সেটি থাকবে না। আর সেটি যদি না থাকে, আজকে যে আপনার এই যে আপনার টকশোর যে আপনার লিড, সেইটি পরিবর্তন হয়ে যাবে। তাই আমি বিএনপিকে বলি, আপনারা নির্বাচনে আসেন, নির্বাচনের মধ্য দিয়ে ক্ষমতার পালাবদল হবে, যোগ্যরাই আরও যোগ্যতার স্থানে আসবে। বিএনপি যদি নির্বাচনে আসে, আমি মনে করি এই শিডিউল যদি রিশিডিউল হয়, দেখা গেছে দুই চিত্রে ভুলভ্রান্তি হলেও আরও যোগ্যতার প্রার্থীরা এ জায়গায় আসবে, তখন আওয়ামী লীগ আরও বিচক্ষণতার পরিচয় দিবে। সো আপনার ব্রাজিলের সাথে আর্জেন্টিনার যখন খেলা হবে, তখন দর্শক আপনার উপভোগ করবে। ঠাকুর বলছিলেন যে একটি একটি আওয়ামী লীগের খেলা বা নিজেদেরকে একটি কৌশল, আপনার কি মনে হয় নির্বাচন কি শুধু আওয়ামী লীগ মিলেমিশে করছে? সেটা তো অবশ্যই না। সেটা যাওয়ার আগে আমি আমার বিজ্ঞ বন্ধু মোশারেফ ঠাকুর সহ বিএনপি এবং যারা বাংলাদেশের কল্যাণে রাজনীতি করে তাদের উদ্দেশ্যে বিবেকানন্দের একটি কথা বলতে চাই, সেটি হলো মন কোনো ডাস্টবিন নয় যেখানে রাগ ঘৃণা ঈর্ষা রাখতে হবে। এখন রাগ ঘৃণা ঈর্ষা আর পরনিন্দের মধ্য দিয়ে পৃথিবীতে কিছু অর্জন করা যায় না, যেটা বাংলাদেশে স্বাধীনতার 52 বছরে প্রত্যেকটা ক্ষেত্রে আপনার প্রযোজ্য হচ্ছে। রাজনীতি হলো মহান পেশা, রাজনীতি হলো দেশ জাতি এবং মানব কল্যাণে। আজকে আপনার যদি আমি বলি বিএনপির দেখানো পথেই অন্য রাজনৈতিকগুলো হাঁটছে, বাংলাদেশের যে রাজনীতি, খুনের রাজনীতি বলেন, অস্ত্রের রাজনীতি বলেন, ভোট ডাকাতির রাজনীতি বলেন, 1 কোটি 21 লক্ষ ভুয়ো ভোটারের কথা বলেন, মানুষ হত্যা বলেন, পেট্রোল বোমা বলেন, এবং আপনার বাংলাদেশকে জিম্মি করে ক্ষমতাকে কুক্ষিগত করতে যেয়ে সাংবিধানিক প্রতিষ্ঠানসহ সংবিধানকে কাটাচ্ছে না, সেটা বিএনপি করেছে। আজকে যদি তাই না করতো, তাইলে বাংলাদেশের রাজনীতিটা নিয়ে আজকে টকশো করতে হতো না, কোন পথে বাংলাদেশ এটাও বলার কোনো অবকাশ থাকতো না। কিন্তু আজকে আমি একেবারে সুস্পষ্ট, একেবারে মোটা দাগে বলতে চাই, আজকে যদি আপনি, এখন রাত আপনার 11:57 বাজে, আমি যদি বলি যে 12:57 বাজে, তা আমি বলতেই পারবো, কিন্তু তাতে কিন্তু দিন 11:57 হবে না, রাতই হবে। কিন্তু আজকে বাংলাদেশে যে ক্রিয়াশীল রাজনীতি দলগুলো আছে, আপনার একমাত্র জামাত ছাড়া, শুধুমাত্র বিএনপির একটি অংশ ছাড়া, সকল রাজনৈতিক দলগুলো অংশগ্রহণ করছে। আজকে দেখেন আপনার বাংলাদেশে তো 3টি রাজনৈতিক দল আপনার হলো যে বাংলাদেশের ক্ষমতা পরিবর্তনে একটি ফ্যাক্টরি হিসেবে কাজ করে, বিএনপি, আওয়ামী লীগ কিনবে আপনার জাতীয় পার্টি। আজকে কিন্তু জাতীয় পার্টি আপনার 289টি আসনে আপনার তারা নির্বাচন করছে, তৃণমূল 290টি আসনে নির্বাচন করছে। আওয়ামী লীগ আজকে যদি আপনার গণতন্ত্র মানে কি প্রতিযোগিতার মধ্য দিয়ে আপনার ধ্বংসাত্মক এবং হানাহানি এবং অন্য প্রক্রিয়ায় আপনার ভোটটি না নিয়ে একটি ভোটের পরিবেশ তৈরি করে জনগণের রায়ের প্রতিফলন ঘটাবার মধ্যেই হলো যে গণতন্ত্র, আজকে যদি সেইটি আপনার আওয়ামী লীগের প্রার্থীর পাশাপাশি 10 জন আপনার স্বতন্ত্র প্রার্থী হয়, অন্য দলের প্রার্থী হয়, এবং আপনার সেটি যদি একটি ফ্রি ফেয়ার ক্রেডিবল নির্বাচন হয়, সেই নির্বাচনে যদি জনগণের প্রত্যাশার প্রতিফলন ঘটে, জনমত জরিপের প্রতিফলন ঘটে, জনগণ যদি ভোট দিতে পারে তার পছন্দের ব্যক্তিকে, তারপর যদি সে প্রতিনিধিত্ব করে, তাইলে সেটি একটি রাজনৈতিক দল ছাড়া, তাইলে কি সেটি নির্বাচন নয়? আজকে আপনার, আজকে যারা বাংলাদেশের বিভিন্ন সময় বিভিন্নভাবে বাংলা বহির্বিশ্বের উপরে নির্ভর করে ক্ষমতায়, পিছনের দরজায় দিয়ে ক্ষমতায় যেতে চায়, তারা কি বলেছে? ফ্রি ফেয়ার ক্যারিবল নির্বাচন এর কথা বলেছে, একটি অংশগ্রহণমূলক নির্বাচনের কথা বলেছে। সেই অংশগ্রহণমূলক নির্বাচন যদি আপনার পেতে হয়, তাইলে জানুয়ারির 7 তারিখ পর্যন্ত আপনাকে ওয়েট করতে হবে। আর তার যে আবহাওয়া, পরিবেশ, নির্বাচনের ক্ষেত্র, সেটি আপনার হলো যে বাংলাদেশে তৈরি হয়েছে। যদি আপনার বিএনপি আসে, তাইলে আমি মনে করি সেই নির্বাচনটি আরও অর্থবহ হবে,
সংসদে যারা প্রতিনিধিত্ব করবে, দেশ ও জাতির কল্যাণে কথা বলতে পারবে, আপনার বাংলাদেশে আমাদের আমেরিকা আর ইউরোপ আপনার বাংলাদেশের মধ্যস্থতা করতে আসতে হবে না, আপনার বিএনপিকে ছাড় দিতে হবে, বিএনপির ক্ষমতায় যাওয়ার রাজনীতি বাদ দিয়ে জনগণের রাজনীতি করতে হবে। তাইলেই আমি মনে করি আজকে বাংলাদেশের যে ঘনঘটা আছে, হরতাল বলেন, অবরোধ বলেন, আগুন সন্ত্রাসী বলেন, নির্বাচনকে প্রতিহত বলেন, তাইলে আমি মনে করি সেটি থাকবে না। আর সেটি যদি না থাকে, আজকে যে আপনার এই যে আপনার টকশোর যে আপনার লিড, সেইটি পরিবর্তন হয়ে যাবে। তাই আমি বিএনপিকে বলি, আপনারা নির্বাচনে আসেন, নির্বাচনের মধ্য দিয়ে ক্ষমতার পালাবদল হবে, যোগ্যরাই আরও যোগ্যতার স্থানে আসবে। বিএনপি যদি নির্বাচনে আসে, আমি মনে করি এই শিডিউল যদি রিশিডিউল হয়, দেখা গেছে দুই চিত্রে ভুলভ্রান্তি হলেও আরও যোগ্যতার প্রার্থীরা এ জায়গায় আসবে, তখন আওয়ামী লীগ আরও বিচক্ষণতার পরিচয় দিবে। সো আপনার ব্রাজিলের সাথে আর্জেন্টিনার যখন খেলা হবে, তখন দর্শক আপনার উপভোগ করবে, ব্রাজিলের সাথে সোমালিয়ার যখন খেলা হবে, তখন দর্শক উপভোগও করবে না আর সেটিকে আপনার প্রতিযোগিতামূলক মনে করবে না। বাংলাদেশে এটি অস্বীকার করার কোনো কারণ নেই যে বিএনপি আপনার একটি দল, সে যদি আপনার চোরাগুপ্ত হামলা চালাতে চায়, রাজনীতিতে অংশগ্রহণ না করতে চায়, জনগণকে ভয় পায়, তাইলে তো আপনার হলো যে খেলোয়াড় তো তার কাজই হলো যে জেতা। তা আওয়ামী লীগ সেই কাজটিই করতে আছে। আসুন, যদি আপনাদের সৎ সাহস থাকে, যদি জনগণের প্রতি আস্থা থাকে, দেশ ও জাতির জন্য কল্যাণকার মনে হয়, তাহলে আপনারা নির্বাচনে অংশগ্রহণ করুন। তাহলে সেটা জনগণ, আওয়ামী লীগের সর্বোচ্চ নীতি নির্ধারক, তিনি আপনার শুধু বাংলাদেশ নয়, আপনার বহির্বিশ্বেও কমিটেড যে ফ্রি ফেয়ার ক্রেডিবল নির্বাচন দিবে। আর যদি সেই নির্বাচন যদি সুষ্ঠু না হয়, তাহলে তো আমাদের বাংলাদেশের, সেটি মাননীয় প্রধানমন্ত্রীও বলেছে, এটি একটি অগ্নি পরীক্ষা। তাহলে এই নির্বাচনটি যে ফ্রি ফেয়ার ক্রেডিবল হবে, এই নির্বাচনটি যে জনগণের প্রত্যাশার প্রতিফলন ঘটবে, এই নির্বাচনটি যে বাংলাদেশে স্বচ্ছতা জবাবদিহিতার মধ্য দিয়ে হবে, এতে নো ডাউট। শুধু বিএনপি আসেন আপনি আর নির্বাচনে অংশগ্রহণ, বাংলাদেশে সাস্টেনেবল আপনার ইলেকশন কিংবা ডেমোক্রেসি প্রতিষ্ঠা হবে। আমি আপনার কাছে আবার আসবো।